গতকাল ম্যানহোলে পড়ে দমদমের বাসিন্দা রঞ্জন সাহার মৃত্যু হয়। তার পরিবারের বাড়িতে গেছেন আজকে বিজেপি রাজ্য সভাপতি। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের জানাই, গতকাল দমদমের বাসিন্দা রঞ্জন সাহা খোলা ম্যানহোলের মধ্যে পড়ে তার মৃত্যু হয়। আর তারপরই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রঞ্জন সাহার পরিবার। দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার রঞ্জন সাহার পরিবারের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে পৌঁছেছেন। সরাসরি দেখছেন এই ছবি। আপনারা জানেন শুক্রবার রাতের এই ঘটনা, খোলা ম্যানহোলে পড়ে দমদমের বাসিন্দা রঞ্জন সাহার দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা, এবং তা নিয়ে রাজনৈতিক চাপানোত শুরু হয়েছে। পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে পুরসভার গাফিলতির দিকে। পুরসভার বক্তব্য ছিল এই ঘটনায় তাদের কোনো দায় নেই, এই বিষয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল পূর্ত দপ্তরের। তা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছিল বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। তারপরই পরিবারের সঙ্গে দেখা করতে দমদমে রঞ্জন সাহার বাড়িতে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা দেখছেন, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য বিজেপি রাজ্য সভাপতি রঞ্জন সাহার বাড়িতে পৌঁছেছেন। পরিবারের সাথে একটু কথা বলে নিন, এরকম একটা ঘটনার জন্য পরিবারের জন্য। তুমি বড়। মানে অটো রেখে ফিরছিলেন, মানে এরকম কিছু ঘটনা আমি যেটা পেপারে বা মিডিয়াতে ফুটপাথ দিয়ে হয়তো আসছিলেন কোনো কারণবশত, ব্লাইন্ডার কি কারণবশত ফুটপাথ দিয়ে আসছিলেন। ফুটপাথে ম্যানহোলটা ওখানে খোলা ছিল, সেটা অন্ধকার রাস্তা, একই হয়তো ওটা কেউ বাবা খেয়ালও করেনি। ওই অন্ধকারে স্লিপ করে পুরো উল্টে ঢুকে গেছে, মানে পুরো এই দুটো পা বাইরে ছিল, প্রায় 7-8 মিনিটের বেশি হবে, তো কম হবে না, ওটা ভেতরে উনি কাদা আছে, যে ফেন্স আছে সেই কাদা না, চোখ দিয়ে সব জায়গাতে কাদা ঢুকছে, এবং গলার এই পাইপটাতে, ভেতরে পাইপটাতে স্টোন চিপ মতো এরকমগুলো সব ঢুকে গেছে আর কি। এটা ডাক্তারের অনুমান যে এখানটা, সেই জন্য শ্বাস নিতে অসুবিধা, চোখ হয়ে গেছে, চোখ হয়ে পুরো শ্বাস বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর ওই মিনিট 5-1